এই কানাই, অনেক হয়েছে, এবার রাগ করা বন্ধ কর তো। সারাটা দিন তো এমন মুখ গোমড়া করেই কাটিয়ে দিলি, এভাবে ঘুমোলে কিন্তু ঘুমের মধ্যে ভয়ের স্বপ্ন দেখবি। আমি কোনো কিছুতে ভয় পাই না, সেটাই তো আমার চিন্তার কারণ। বাবা, তুমি কোনো কিছুতেই ভয় পাও না, আর এদিকে ভয় আমার প্রাণটা শুকিয়ে যায়। তাই বলে কি আমি উঠানের বাইরে পা রাখতে পারবো না? আমার সব বন্ধুরা মাঠে একসাথে খেলবে, আনন্দ করবে, হাসি ঠাট্টা করবে, আর আমি ঘরে বসে থাকবো। তুই যদি শুধু বাইরে গিয়ে আর পাঁচটা ছেলের মতো খেলাধুলো করতিস, হাসি ঠাট্টা করতিস, তাহলে কি আর তোকে ঘরে আটকে রাখতাম? কিন্তু তুই তো তা করবি না। যতই বারণ করি না কেন, বাইরে বেরোলেই তো তোর মাথা থেকে সব কথা বেরিয়ে যাবে। রাজ্যের যত ভয়ঙ্কর দৈত্য দানবদের সাথে লড়াই করতে শুরু করে দিবি। বারে, আমি কি ইচ্ছে করে লড়াই করি নাকি? ওরাই তো প্রথমে গোলটা পাকায়, তারপর কি আর লড়াই না করার উপায় আছে? বিশ্বাস না হয় বলাই দাদাকে জিজ্ঞেস করো। এই কথাটা কিন্তু কানাই ঠিকই বলেছে ছোট মা, ওই দৈত্য দানবগুলোই তো ওর কাছে আসে। আর ওই ভয়ঙ্কর কালিয়নাগের কাছে নিজে থেকে কে গিয়েছিল শুনি? বাবা, সে দৃশ্য মনে পড়লে এখনো আমার বুকটা কেঁপে ওঠে। তুমি চিন্তা করো না মা, আমি আর ভাইকে নিজে থেকে কোনো বিপদের মধ্যে যেতে দেব না। ও কি তোর কথা শোনার ছেলে? সেদিনও তো তুই সাথে ছিলিস, তাই না? না ছোট মা, সেদিন কানাই আর কয়েকজন মিলে ওই রথটার কাছে গিয়েছিল, আমি সাথে যাইনি। কিন্তু এবারটা তুমি আমার উপর ভরসা করে পাঠাও, আমি কথা দিচ্ছি আর এরকম কিচ্ছু হবে না। এবার থেকে আমি সব সময় কানাইয়ের পাশে পাশে থাকব। মায়ের মন তো সবসময় খালি দুশ্চিন্তা করে। বেশ, তুই যখন এত করে বলছিস তখন আমি আর মানা করছি না। তবে বেশি দূরে যাস না জানো, আর কোনো জলাশয়ের কাছে তো একদম যাবি না। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। কিরে, এবার খুশি তো? আমার মা সবচেয়ে ভালো। হ্যারে কাঞ্চন, কানাইয়ার বলাই এলো না? আমার মনে হয় ওদের মা আসতে দেয়নি। কেন, ওরা তো রোজই আমাদের সাথে যায়। তুই তো কদিন আসিসনি তাই জানিস না। গতকাল কানাই কালীয় দহে নেমে যা কাণ্ড করেছে তাতে সবারই ভয় পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি মায়ের কাছে শুনলাম, কানাই নাকি ওই ভয়ঙ্কর পাঁচমুখো সাপটার মাথায় উঠে নাচ করেছে। শুধু নাচ করেনি রে, ওই সাপটাকে এমন শাস্তি দিয়েছে যে ব্যাটা ভয়ের চোটে কালীয় দহ ছেড়ে পালিয়েছে। আমার তো শুনেই মজা লাগছে। ইস, কানাইটা আজকে এলে ওর মুখ থেকেই পুরো গল্পটা শোনা যেত। আরে কানাই যে, দাঁড়া আমি আসছি। তোরা এসেছিস? আমি তো ভেবেছিলাম আজ তোরা আসতেই পারবি না। মা তো আসতেই দিচ্ছিল, শুধু দাদা ভাই বললো বলে মা আমাদের আসতে দিল। আর তাই আজ কোনো দুষ্টুমি করা চলবে না কানাই। তাহলে আজ আমরা কোথায় যাব? চল না, চল না কালিয়াদহে যাই, এখন তো আর কালিও না গোনে। না না, আর কোনো জলাশয় নয়, চল আমরা জঙ্গলের অন্য দিকটাতে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, চল এবার খেলা শুরু করি। দাঁড়া দাঁড়া, সবে তো খাওয়া হলো, একটু বিশ্রাম না নিয়ে ছোটাছুটি করলে শরীর খারাপ করবে যে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ঠিক আছে, তাহলে কানাই বরং একটু বাঁশি বাজিয়ে শোনা,
অনেক দিন তোর বাঁশির মিষ্টি সুর শুনতে পাইনি। ঠিক আছে, তাহলে তাই হোক। আজ তাকে শেষ না করলে আমি শান্তি পাব না। ওই তো অপরাধীকে খুঁজে পেয়েছি, আজ ওকে শেষ করবই করব। কিন্তু এখানে তো দেখছি অনেক ছেলে পুলে সরাসরি আক্রমণ করলে বিপদ হতে পারে, আর যে বরং আমিও ছদ্মবেশে ওদের দলে মিশে যাই আর সময় মতো ওই ছেলেটিকে শেষ করে দিই। এবার দেখি তুমি আমার হাত থেকে কিভাবে রক্ষা পাও। অনেক হয়েছে, বাঁশি বাজিয়ে আমার গলা শুকিয়ে গেছে, আর বাঁশি বাজাবো না। ঠিক আছে, তাহলে কিছু একটা খেলা খেলি চল, এইখানে কোনো বিপদ হবে বলে মনে হয় না। আমারও মনে হয় না, তাই না? হ্যাঁ, মানে না, কোনো বিপদ নেই। এই তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আহা, ও তো আমাদেরই মতো একটা রাখাল ছেলে, সবাই মিলে ওকে এমন করে চেপে ধরলে তো ভয় পেয়ে যাবে। আর ভয় পাওয়ানো তো আমাদের কাজ নয় দাদা ভাই, আর যারা ভয় পাওয়াতে আসে তারা নিজেরাই ভয় মরে যায়। আচ্ছা, তাহলে আজ আমরা কি খেলবো? লুকোচুরি? লুকোচুরি খেলা তো আগেই শুরু হয়ে গেছে, এখন বরং অন্য একটা খেলা খেলি। এ ছেলে কি কিছু বুঝতে পারলো নাকি? না, খুব বুঝে শুনে পা ফেলতে হবে। তা কি খেলা হবে সেটা তো বলো। বলছি, তার আগে সবাইকে দুটো দলে ভাগ হয়ে যেতে হবে। আমরা সবাই কানাইয়ার বলাইয়ের দলে। আরে, এমন করলে খেলা হয় নাকি? দুটো দলে সমান সমান ভাগ হতে হবে। কিন্তু কানাইয়ার বলাই যে দলে থাকবে সেই দলকে তো কেউ হারাতে পারবে না। বেশ বেশ, আজ আমি আর দাদা ভাই আলাদা আলাদা দলের নেতা হব। এটাই সুযোগ, আমাকে যে করেই হোক কানাইয়ের দলে ঢুকতে হবে। আমি কিন্তু কানাইয়ের দলে থাকবো। অবশ্যই, তুমি চাইলেও আমি তোমায় নজরের আড়াল হতে দেব, তুমি আমার কাছেই থাকবে। কাঞ্চন আমার দলে আয়, আর শ্রীদাম তুই দাদা ভাইয়ের দলে যা, বাকিরাও এইভাবেই ভাগ হয়ে যা। এবার কি করতে হবে? এখন ফলের সময়, জঙ্গলে গাছে ভর্তি ফল হয়ে আছে। আমি আর দাদা ভাই এই গাছের নিচে দাঁড়াবো, আমি বাঁশি বাজানো শুরু করলে দুদলের বাকি সবাই গাছ থেকে ফল পাড়তে যাবে। বাঁশি বাজানো বন্ধ হয়ে গেলে সবাই ফল নিয়ে এসে তাদের দলপতির কাছে দেবে। যে দল সবচেয়ে বেশি ফল আনতে পারবে তারাই জয়ী হবে। যা, কানাই যদি এখানে দাঁড়িয়ে বাঁশি বাজায় আর আমি যদি ফল তুলতে যাই, তাহলে কানাইকে মারবো কিভাবে? খেলাটা তো বুঝলাম, কিন্তু হারলে কি শাস্তি হবে সেটা তো বললি না। যে দল হারবে তার বিজয়ী দলের এক একজনকে কাঁধে নিয়ে গিয়ে জঙ্গলের একটা সীমা পর্যন্ত ছুটে যাবে। সবাই রাজি? রাজি রাজি রাজি। তাহলে শুরু করো। হ
আমরা ফল পেড়ে নিচে ছুঁড়ছি, তুমি ঝুড়িতে তুলে রাখবে। কিছুতেই না, এই খেলায় হারলেই সুবিধা। কানাইকে মারার যখন সুযোগ পেলাম তখন বলাইকে কাঁধে নিয়ে তো পালিয়ে যেতে পারবো। কি হলো, সাড়া দিচ্ছ না যে? হ্যাঁ ঠিক আছে। ছেলেটা বোকা নাকি, ফল না কুড়িয়ে এদিকে পাঠিয়ে দিচ্ছে? যাক তাতে আমার কি, এভাবে আমরাই জিতে যাব। আমার কথা বিশ্বাস কর কানাই, আমরা অনেক ফল পেড়েছিলাম, ওই ছেলেটাই ঠিকঠাক কুড়িয়ে আনতে পারেনি, না হলে আমরা জিতেই যেতাম। ওসব বলে লাভ নেই, হেরে যখন গেছো তখন কাঁধে নিতেই হবে। আমার যখন দোষ তখন আমি ওই দলের দলপতিকে কাঁধে নিতে চাই। আমারও তাই মত। আর তাছাড়া দাদা ভাইকে কাঁধে নেওয়ার মতো জোর আমাদের মতো সামান্য বালকদের তো নেই। তুমি দাদা ভাইকে কাঁধে নাও, আমি বরং শ্রীদামকে কাঁধে নিচ্ছি। কানাই, ও বলাইকে নিয়ে অত জোরে ছুটছে কি করে বলতো? সে আমি কি জানি, এবার যা জানার দাদা ভাই জেনে নেবে। আরে আরে, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? নামাও, নামাও বলছি। নামাও বললেই কি নামানো যায়? মানে তুমি কে, কি চাই তোমার? আমি প্রলম বাসক, ওর প্রাণ চাই। তাই নাকি, আগে নিজের কান বাঁচা তারপর আমার প্রাণ নেওয়ার কথা ভাবিস? আরে আস্তে, তোর না হয় কান নেই কিন্তু আমার কানের পর্দা তো ফেটে যাবে। তুই আজ শেষ। তুই আমায় মারবি? এত শক্তি তোর, এবার দেখ তাহলে। চলো দাদা ভাই, আজকের মতো খেলা শেষ।